মানে দামাল ছেলে যারা আছে, যাদের মনে হচ্ছে যে মিয়ানমারে পারাইয়া সমান করে ফেলা দরকার, মিয়ানমারে পিটাইয়া অস্থির অবস্থা করা দরকার, তাদের জন্য অনেকটাই মন খারাপের খবর। তবে যারা বিজ্ঞ মুরব্বী আছেন তাদের জন্য হয়তো বিষয়টা বুঝের হবে। আমাদের এই যে আর কি, মানে আমাদের যে বয়সটা, আমরা কিন্তু মানে সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকি, দেশকে ভালোবাসি বিদায় মানতাম পারি না। আমাদের কথা হচ্ছে প্রয়োজনে আমি সাইডটা খাই, কিন্তু দুইটা তো খিচ্ছি। ছোটবেলায় থাকে না যে একটা খিচ্ছা দৌড় দিছি, পরে পাঁচটা দিছে মনে শান্তি পাই, কিন্তু আমাদের এই চিন্তা করলে হবে না। যারা সরকারে আছেন বা যারা বড় বড় পর্যায়ে আছেন তারা চিন্তা করেন অন্যভাবে। দর্শক, সেই অন্যভাবের চিন্তা থেকে বাংলাদেশের যে সিদ্ধান্ত আসছে গতকালকে, সেই সিদ্ধান্ত শুই না আমি শিওর মিয়ানমার তো কিছুটা খুশি আপাতত, কারণ আমাদের এদিক থেকে মোটামুটি একটা ক্লিয়ারেন্সই হয়ে গেল। তবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কাজ করতেছে জাতিসংঘসহ ইউরোপিয়ান নেতাদেরকে দিয়া। আচ্ছা, খুশির খবর কি মিয়ানমারের জন্য? মিয়ানমার সীমান্তে এই মুহূর্তে কোনো ধরনের আর্মি, বিজিবি তো বর্ডার গার্ড নর্মালি সেখানে ডিউটি পালন করে, পুলিশও আছে সেটা অ্যাজ এ পার্ট অফ ডিউটি, বাট নতুন করে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। সেনাবাহিনী মোতায়েন করার কথা ভাবছেই না সরকার। আপাতত সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ডকে সজাগ থাকার জন্য সিদ্ধান্ত আসছে। দর্শক, রোববার 18 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অংকিউ মোয়েকে তলব এবং দেশের এজেন্সিগুলোকে নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেছেন যে আমরা আজকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ লিপি দিয়েছি, সীমান্তে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, আর এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয়, আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদের চিন্তা করতে হবে, কিন্তু মিয়ানমারের গোলা যেন আমাদের ভূখণ্ডে না আসে সেইটা দেখার দায়িত্ব আমাদের না তাদের। তিনি বলেন, বাংলাদেশ একটি দায়িত্বশীল শান্তিকামী রাষ্ট্র, আমরা ধৈর্যের সঙ্গে অনেক দিন ধরে এসব সহ্য করে যাচ্ছি। আমরা তাদের বলেছি আমরা আপনাদের সমস্যা আপনারা আপনাদের সমস্যা সমাধান করুন, যাতে আমাদের এখানে কোনো রক্তারক্তি না হয়, কোনো প্রাণ না যায়। তিনি আরও বলেন, আমরা আজ একটি উচ্চ পর্যায়ের মিটিং করেছি সব এজেন্সিকে নিয়ে। তো এজেন্সি বলতে সম্ভবত সেনা, নৌ, বিমান বা যারা আছে তাদের কথাই বোঝানো হচ্ছে, বা গোয়েন্দা এজেন্সি যারা আছে। তিনি বলছেন, বাংলাদেশে যত এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আমরা বিজিবি এবং কোস্টগার্ডকে বলে দিয়েছি বর্ডারে সজাগ থাকো, রিএনফোর্সমেন্ট হিসাবে সেখানে যতটুকু লাগে করবে, সাগর দিয়ে বা অন্য কোনো জায়গা দিয়ে রোহিঙ্গা যাতে আসতে না পারে সেটাও তারা চেষ্টা করবে। তবে আমাদের দেশেরও কিছু লোক আছে যারা তারা আগের বার জড়িত ছিল, সেটা যেন এবার না হয়। এবার আমরা আমাদের যত এজেন্সি আছে সবাইকে রিকোয়েস্ট করেছি। পররাষ্ট্র সচিব বলেছেন, আপনারা হয়তো বলবেন বারবার আপনারা প্রতিবাদ লিপি দেন কিন্তু কিছু হয় না, এটাতে তো আমাদের কিছু করার নেই, কারণ আমরা তো দায়িত্বশীল একটি রাষ্ট্র, সেই হিসেবে প্রতিবেশীকে যা করা যায় নিয়মমাফিক আমরা তা করছি, আমাদের কথাবার্তায় কোনো দুর্বলতা নেই। অনেকে বলছেন নতজন, সেই রকম নাকি কিছু না, আমরা শক্ত অবস্থানে থেকেই তাদেরকে বলছি। তো সাংবাদিকরা জানতে চাইছে, এই যে শক্ত অবস্থান, তো সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সেখানে কেন সেনা মোতায়েনের কথা ভাবছেন না? তো তিনি বলছেন যে না, এই মুহূর্তে সরকার ভাবছে না, আর মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা বাংলাদেশের নাই। এখন বাংলাদেশ যদি এখানে সেনাবাহিনী মোতায়েন করে, বিষয়টা হচ্ছে কি, অলিখিতভাবে আমরা মিয়ানমারকে চ্যালেঞ্জ করছি, বিষয়টা এরকমই কিন্তু দৃষ্টিভঙ্গিতে এটা বিষয়টা হয়। যেমন ধরেন, রাশিয়া যখন সীমান্তে সেনা জড়ো করছে তখন ইউক্রেন বুঝা গেছে যে যুদ্ধ হইতে পারে, তারা কিন্তু পশ্চিমা সীমা নেটোরা বৈশা মিটিং টিটিং কইরা কঠিন একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে। সো আমাদের হয়তো যারা উচ্চ পর্যায়ে আছেন তারা ভাবছেন যে এই মুহূর্তে সীমান্তে সেনা মোতায়েন করা মানে মিয়ানমারকে উস্কানি দেওয়া, আর মিয়ানমারের যে উস্কানিতে আমাদেরকে ফালাইতে চাচ্ছে সেইখানে আমরা পা দিয়ে দেওয়া, এটাই হয়তো আমাদের পররাষ্ট্র সচিব যিনি আছেন ভারপ্রাপ্ত, উনি বা যে এজেন্সিগুলা বসছে তাদের বক্তব্য। মিয়ানমারের রাষ্ট্রদূত কি জবাব দিছে, তখন তিনি সেখানে সংক্ষেপে আবার এই জিনিসটা আনছেন যে তথ্যগুলো নেপিদুতে জানাবেন তাদের কর্তৃপক্ষকে, তারা যেন এর উপর কার্যকরী ব্যবস্থা নিতে পারে। আর রাষ্ট্রদূত সময় দিয়ে সকল কিছু শুনেছেন, মর্টার শেল ও গোলাগুলি নিয়ে রাষ্ট্রদূতের একটি বক্তব্য হচ্ছে, এগুলো হয়তো আরাকান আর্মির গোলাগুলি হইতে পারে, আমি জানতাম এটা এমনই বলবে। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের দেশের ভেতর যাই কিছু হোক না কেন সেইটা আপনাদের, আমাদের এখানে যেন কোনো কিছু না আসে। পররাষ্ট্র সচিব আরও বলেছেন, চারবার তাদের কাছ থেকে উত্তর এসেছে, তারা গতানুগতিক উত্তর দিয়েছে, এটা আমাদের এখান থেকে হয়নি, আরাকান আর্মি করেছে। আমরা 5 বছর ধরে জাতিসংঘ সহ এমন কোনো জায়গা নেই, এমন কোনো বড় দেশ নেই যাদের কাছে যাইনি, ধরনা দেইনি, সমস্যার সমাধান হয়েছে, ইউএনএসসিআর কি পারছে, কাজে দ্বিপাক্ষিক ইস্যু সমাধানে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, তবে আমরা নিজেরা শক্ত থাকি,
যদি তাহলেই সমাধান আসবে। এখন গতকালকেও বান্দরবন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম সীমান্তে আপনার গোলাগুলির খবর পাওয়া গেছে বেশ কিছু জায়গায়, আর নতুন করে সেখানে আরও কিছু পদক্ষেপের মধ্যে একটা হচ্ছে, তো এই অবস্থায় সেখানে জরুরি অবস্থা কিছু জায়গায় জারি করা হয়েছে, মানুষের চলাচলেও কিছু বিধিনিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার কথা খেয়াল করে, যেহেতু আমাদের হাসিনা আপার বাড়িতে এসে পড়ছিল, যে কালকে আমি দিলাম যে কী যে মেয়েটার নাম নিউজটাতে ছিল, বা পাশাপাশি সেখানে বোমা শেলটেল পড়ছে, এই সকল কিছু ভাইবা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখান থেকে 300 পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া যায় কিনা আপাতত এই নিয়ে ভাবছে প্রশাসন, আলোচনাও চলছে। মোট কথা হচ্ছে মিয়ানমার সীমান্তের কাঁটাতার ঘেরা কাছাকাছি, যে হ্যাঁ এই কয়েকদিনের একটা তো দৃশ্য সামনে আসছে, সো ওইগুলোকে বিষয় বিবেচনা করে যারা একদম কাছাকাছি বসবাস করছে তাদেরকে এখান থেকে অন্য জায়গায় নেওয়া হবে কিনা, এই বিষয়ে রোববার দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি বৈঠক হয়েছে, এটা কি বলা হয় যে আমাদের প্রশাসনিক পর্যায়ে। তবে ওই বৈঠকে তুমুব্রু সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন তুমুব্রু ঘুমধুম হেডম্যান পাড়া ফাত্রাঝিরি রেজু আমতলি এলাকায় বসবাসকারী এসব পরিবারের প্রায় 1500 লোক রয়েছেন। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একএম জাহাঙ্গীর জানিয়েছেন রোববার উপজেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়েছে ঘুমধুম ইউনিয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে, এছাড়া স্কুলগুলোতেও থাকার কোনো পরিবেশ নেই। এই পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। আর স্কুলের বিষয়ে এখন আপাতত এসএসসি পরীক্ষার যে কেন্দ্রগুলো ছিল সেইগুলোকে কিন্তু কুতুং পালং নামক আপনার যে উচ্চ বিদ্যালয় আছে সেইখানে কিন্তু এগুলোকে রেফার করা হয়েছে। সো আশ্রয় কেন্দ্র যেটা বাংলাদেশের বেশিরভাগ জায়গায়, জরুরি পরিস্থিতিতে স্কুল কলেজগুলোকে ব্যবহৃত করা হয়, সো এখানে স্কুলগুলোই তো হুমকির মুখে, সেই কারণে এখানে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সীমান্ত ঘেঁষা বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন বলে ওই এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। এখনও সীমান্তের ওপার থেকে থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। রোববার সকালেও বেশ কিছু গুলির আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তুমরু স্থানীয়বাসী সরোয়ার এবং শূন্যরেখার আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির পরিচালক চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেছেন, শুক্রবার রাতে গোলার আঘাতে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবক মারা যাওয়ার পর সেইখানে থাকা পরিবারগুলো আতঙ্কে আছে, নতুন করে আবার আক্রমণের শিকার হইতে পারে এই আতঙ্কে রাতের বেলা অনেকেই নিরাপদ জায়গায় গিয়ে থাকেন, বাসাতেও ঘুমাইতে ভয় পান। সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, টহলও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন ছাড়া বহিরাগতদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দিচ্ছে না এই মুহূর্তে বিজিবি। সীমান্ত পরিস্থিতি উত্তপ্তের কারণে কাঁটাতার সংলগ্ন জমি ও পাহাড়ে কৃষকরা ভয়ে যেতে পারছে না, চাষ করা জমিগুলো পরিচর্যা করতে পারছে না। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদুসি জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি নিয়ে জরুরি আরও একটা বৈঠক হবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বসবাসকারী লোকজনদেরকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। তো যাই হোক, কী আর বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।